ঠিক আছে, আজকে ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এর কাইনেমেটিক্স নিয়ে। এখানে মোশন ইন ওয়ান ডাইমেনশন আর মোশন ইন টু ডাইমেনশনে তোমাদের যে নোটস গুলো পাঠিয়েছে ওগুলো একটু দেখবে, দেখেছো আশা করি। তো ওখান থেকে কি রকম কি কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, তো সেই নিয়ে আলোচনা করছি। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটাই দেখা যাক। প্রথম কোশ্চেনটা কি বলছেন, যে বডি মুভস 6 মিটার নর্থ, 8 মিটার ইস্ট, 10 মিটার ভার্টিক্যাল আপওয়ার্ডস, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন, অনলি ম্যাচিং ম্যাগনিটিউড। তাহলে এইটা কিভাবে করতে হবে, তাহলে দেখো এখানে যে গ্রাফ ছবিটা বলতে চাইছে, এই ছবিটা বেসিক্যালি একটা থ্রি ডাইমেনশনাল ছবি বলতে চাইছে, যেখানে আমরা নর্থটাকে কোন দিকে ইয়ে করি, নর্থ মানে হচ্ছে উপর দিক, ইস্ট মানে কি এই দিক। আরেকটা কি বলেছে দেখো, আরেকটা বলেছে যে ভার্টিক্যালি আপওয়ার্ড, ভার্টিক্যালি আপওয়ার্ড মানে ধরো থ্রি ডাইমেনশনাল কোন একটা এদিকে ওপর দিকে। তাহলে আমি কি এই নর্থটাকে যদি আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কি আমি এটাকে লিখতে পারি যে এই এর পজিশন হচ্ছে 8 আই ক্যাপ, ইস্ট সরি 6 আই ক্যাপ, আর ইস্টটাকে যদি জে জে ক্যাপ দিয়ে ডিনোট করি তাহলে এটা বলতে পারি যে 8 জে ক্যাপ, আর ভার্টিক্যালি আপওয়ার্ডসটাকে যদি কে ক্যাপ দিয়ে ডিনোট করা হয় তাহলে বলতে পারি কি 10 কে ক্যাপ। তাহলে এর পজিশনটা কি দাঁড়াচ্ছে, এর পজিশনটা দেখো আর ভেক্টর ইকুয়াল টু আমি লিখতে পারি যে 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ, তাই তো। তাহলে এখান থেকে আর ম্যাগনিচিউড কি হয়ে যাবে, মড এইটা, মড এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস 64 প্লাস 100 ইকুয়াল টু কত দেখো, 10√2, ঠিক আছে, বুঝতে পারলে? স্যার ওইখানটা আরেকবার বলুন, আর ভেক্টর ওখানটা। দেখো এখানে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটাই দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে যে এ বডি মুভস 6 মিটার নর্থ, মানে উত্তর দিকে 6 মিটার গেছে, তারপরে পূর্ব দিকে 8 মিটার গেছে, তারপরে ভার্টিক্যালি আপওয়ার্ডস মানে উপর দিক বরাবর 10 মিটার গেছে, তাহলে তার রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি হবে। তাহলে দেখো আমি যদি নর্থটাকে আই ক্যাপ ডাইরেকশন লিখি, ইস্টটাকে যদি জে ক্যাপ ডাইরেকশন লিখি, এবং ভার্টিক্যালি আপওয়ার্ডসটাকে যদি কে ক্যাপ ডাইরেকশন লিখি, তাহলে দেখো এটা একটা থ্রি ডাইমেনশনাল ফিগার হচ্ছে, তাই তো। তাহলে এই থ্রি ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, যে তাহলে নর্থের ক্ষেত্রে 6 মিটার গেছে তার মানে 6 আই ক্যাপ, ইস্টে 8 মিটার গেছে তার মানে 8 জে ক্যাপ, আর ভার্টিক্যালি আপওয়ার্ডস 10 মিটার গেছে তার মানে 10 কে ক্যাপ। তাহলে পজিশন ভেক্টরটাকে কি লিখতে পারি, যে 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। ওকে, ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখা যাক। দেখো এই পরের কোশ্চেনটা কি বলছে, যে অ্যান অ্যাথলিট কমপ্লিটস ওয়ান রাউন্ড অফ এ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস আর ইন 40 সেকেন্ড, মানে 40 সেকেন্ডে সে একবার কমপ্লিট করে এট এ রাউন্ড। তাহলে বলছে হোয়াট উইল বি হিজ ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 2 মিনিট 20 সেকেন্ড, মানে 2 মিনিট 20 সেকেন্ড বাদ তার ডিসপ্লেসমেন্ট কি হবে, বলো কি কিভাবে কিভাবে করা যেতে পারে। তো ধরে নিচ্ছি যে ওর ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল পজিশন হচ্ছে এখানে ইনিশিয়াল পজিশন, ঠিক আছে, এটা হচ্ছে এই পজিশন, এবং এ পুরো কমপ্লিটলি রাউন্ড করছে কত সেকেন্ডে, 40 সেকেন্ডে, তাই তো। তাহলে এখন আমাকে টাইমটা কত দিয়েছে, 2 মিনিটস 20 সেকেন্ড, তাই তো। তাহলে 2 মিনিটস 20 সেকেন্ড সমান কত, 2 মিনিটস 20 সেকেন্ড সমান কত সেকেন্ড হচ্ছে দেখো তো, ইকুয়াল টু 140 সেকেন্ড, তাই তো, তাই তো। তাহলে 140 সেকেন্ডে মানে যে সে 40 সেকেন্ডে একবার কমপ্লিটলি রাউন্ড করছে একবার, তারপরে আর একবার আরো 40 সেকেন্ড মানে 80 সেকেন্ডে দুবার, ঠিক আছে, 120 সেকেন্ডে তিনবার, আর তারপরে বেঁচে থাকছে 20 সেকেন্ড, 20 সেকেন্ডে সে কোথায় যাচ্ছে, এই উপরে যাচ্ছে, এই পজিশনে থাকছে, তার মানে তার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, যে এইটা যদি রেডিয়াস আর হয় তাহলে এটা আর কত হয়ে যাচ্ছে, 2 আর, বুঝতে পারলে? এখানে কি হলো দেখো, যে দেখো সে 2 মিনিটে পুরো 3টে রাউন্ড করলো,
কিন্তু বেঁচে থাকলো কোনটা, এই 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড এসে কতটা যাবে? 40 সেকেন্ডে যদি একটা রাউন্ড করে তাহলে 20 সেকেন্ডে কত হবে? হাফ রাউন্ড। তার মানে হাফ মানে কি, তার ডায়ামিটারের অপোজিট সাইডে থাকবে, তাই তো? তাহলে এখানে অপশন কি হচ্ছে, অপশন বি। আর যদি এটা সাপোজ 4 মিনিটস দেয়া থাকতো তাহলে কি অ্যান্সার হতো? এবার পরের কোশ্চেনটাই দেখো, পরের কোশ্চেনটা কি বলছে যে এ বয় স্টপস আফটার ট্রাভেলিং 3 কিমি টুয়ার্ডস ইস্ট অ্যান্ড দেন গোজ 4 কিমি টুয়ার্ডস নর্থ অ্যালং দ্য প্লেন রোড, দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য বয় ইজ। তাহলে এটাও সেম কেস, এইভাবে যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, যে যেটা ইস্টে যাচ্ছে ইস্টের ডাইরেকশনটাকে আমি আই ক্যাপ লিখছি, তারপরে কি বলছে যে নর্থের দিকে যাচ্ছে নর্থের ডাইরেকশনটাকে আমি জে ক্যাপ লিখছি। তাহলে দেখো প্রথমটাকে কি আমি লিখতে পারি যে 3 আই ক্যাপ, পরেরটার ক্ষেত্রে 4 জে ক্যাপ, তাহলে তার যে ডিসপ্লেসমেন্ট সেটা আর ভেক্টর ইকুয়াল টু 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, লেখা যায় কি? তাহলে এর রেজাল্টেন্ট কত হয়ে যাচ্ছে, এর রেজাল্টেন্ট হয়ে যাচ্ছে রুট ওভার 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, তার মানে কত হয়ে যাচ্ছে √25 হুইচ ইজ ইকুয়াল টু 5। স্যার এটা আরেকবার বলুন। দেখো এই যে এখানে প্রথম কোশ্চেনটাই দেখো যে 3 কিমি টুয়ার্ডস ইস্ট, তার মানে ইস্টের দিকে ও 3 কিলোমিটার যাচ্ছে। তাহলে ইস্টের দিকে যখন যাচ্ছে আমি ধরে নিচ্ছি যে ও এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাই জন্য দেখো আই ক্যাপ লিখেছে, আই ক্যাপ ও ডাইরেকশনটাকে, আই ক্যাপের দিকে যাচ্ছে কত 3 কিমি, তার মানে 3 আই ক্যাপ। তারপরে কি জে ক্যাপের দিকে 4 কিমি, তার জন্য 4 জে ক্যাপ। ওকে, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ওর পজিশন, মানে ফাইনাল পজিশন এখান থেকে একদম এখান থেকে এখান পর্যন্ত এইটা। তাহলে এই আর ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি যে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। হ্যাঁ স্যার। তাহলে স্যার একবার দাঁড়ান লিখে নি। ওকে ওকে, এর পরের কোশ্চেনটা দেখো তো, পরের কোশ্চেনটা কি বলছে যে ইফ দা ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইজ 0, তার মানে কোন একটা বস্তু যদি সরণ শূন্য হয় দেন হোয়াট ক্যান উই সে অ্যাবাউট ইটস ডিসটেন্স কভার্ড, তার মানে এর ডিসটেন্স কি হতে পারে, মানে এর দূরত্ব কি হতে পারে? স্যার ডিট হবে, ডিট হবে মে অর হ্যাঁ মে নট বি 0। একদম একদম রাইট, ডিট, তার মানে সরণ 0, সরণ যদি শূন্য হয় তাহলে দূরত্ব 0 হতেও পারে আবার নাও হতে পারে, তাই তো? এবার আসছি কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট স্পিড মোশন নিয়ে যেসব সামস গুলো আছে, মানে এভারেজ ভেলোসিটি তোমাকে বের করা বা এভারেজ স্পিড। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, ইফ এ কার কভার্স 2/5 অফ টোটাল ডিস্টেন্স উইথ ভি ওয়ান অ্যান্ড 3/5 ডিস্টেন্স উইথ ভি টু, দেন এভারেজ স্পিড কিভাবে বের করবো? দেখো এখানে ধরে নিচ্ছি যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ধরতে পারি তো? তাহলে টোটাল ডিস্টেন্স যদি এক্স হয় এর কি বলেছে 2/5, 2/5 ডিস্টেন্স কিসে স্পিডে গেছে, v1 স্পিডে গেছে 2/5, তার মানে 2/5 এক্স। আর এটা লিখতে পারি 3/5 এক্স, এটা কত দিকে গেছে, v2 স্পিডে গেছে, তাই তো? তাহলে এইখান এর ক্ষেত্রে যে টাইম লাগছে সে টাইমটা t1 যদি হয় আর এই ক্ষেত্রে টাইম যদি t2 হয় তাহলে কি আমি t1 ইকুয়াল টু লিখতে পারি যে 2x/5 ডিভাইড বাই v1, লেখা যায় কি? হ্যাঁ স্যার লেখা হবে, সময় ইকুয়াল টু লিখতে পারি যে দূরত্ব বাই বেগ। আবার দেখো সিমিলারলি t2 ইকুয়াল টু কি লিখতে পারি, t2 ইকুয়াল টু লিখতে পারি যে 3x/5/v2, তাই তো? তাহলে এখান থেকে টোটাল টাইম t ইকুয়াল টু t1 প্লাস t2, তাই তো? তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি যে 2x/5v1 প্লাস 3x/5v2, ঠিক আছে? তাহলে দেখো এই টোটাল টাইমে ও কত কোন ভেলোসিটিতে যাচ্ছে, এভারেজ ভেলোসিটি ভি তে। তাহলে ভি ভেলোসিটি ইকুয়াল টু আমি লিখতে পারি যে মোট দূরত্ব মানে হচ্ছে এক্স বাই টি, এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এক্স বাই 2x/5v1 প্লাস 3x/5v2 হুইচ ইজ ইকুয়াল টু, দেখো যদি লসাগু করি কি দাঁড়াচ্ছে, দেখো উপরে 5v1 v2 xx কেটে যাচ্ছে,
উপর নিচে আর এটা কি দাঁড়াচ্ছে বাই থ্রি ভি ওয়ান প্লাস টু ভি টু এটা আছে তো দেখো অপশন ডি স্যার একবার দাঁড়ান লিখে নি ওটা হ্যাঁ লিখে নাও এটা অবশ্য তোমাদের অপশনটা দেখলেই তোমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে করে ফেলতে পারতে ঠিক আছে যদি প্র্যাকটিস থাকে কারণ এই অপশনটা এরকম দেয়া আছে দেখো যে চারটে অপশন দেয়া আছে চারটে অপশনের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে এই অপশনটা ডি হবে তাই তো ওকে এর পরের কোশ্চেনটা দেখি তাহলে তো দেখো পরের কোশ্চেনটা দেখো সেম এটা নিজেরা করে বলো তো কি হবে দেখো এর জার্নি যেটা করছে কি বলছে যে পার্সন অপশন এ তাই তো চেক করে দেখো দেখো এ পার্সন কমপ্লিটস হাফ অফ ইটস জার্নি উইথ ভি ওয়ান এন্ড রেস হাফ ইজ ভি টু তো দেখো এটা হচ্ছে এটা ভি ওয়ান যাচ্ছে এক্স বাই টু হ্যাঁ তাহলে এক্স বাই টু যাচ্ছে ভি টু তাহলে এর ক্ষেত্রে টাইম টি ওয়ান ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এক্স বাই টু বাই ভি ওয়ান আর এক্ষেত্রে টি টু ইকুয়াল টু দাঁড়াচ্ছে এক্স বাই টু বাই ভি টু তাই তো এক্স বাই টু বাই ভি টু তাহলে টোটাল টাইম টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এক্স বাই টু বাই ভি ওয়ান প্লাস এক্স বাই টু ভি টু তাহলে ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি দেখো যে এক্স ইন্টু ভি ওয়ান প্লাস ভি টু বাই টু ভি ওয়ান ভি টু এটা লেখা যায় তাহলে এখন টোটাল টোটাল টাইম টা পেয়ে গেছি টোটাল টাইমটা যখন পেয়ে গেছি তাহলে ভি এভারেজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স বাই পুরো টোটাল টাইমটা তাহলে ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু ঠিক আছে তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন বি ঠিক আছে সবার লেখা হয়েছে মুছে দিলাম এর পরের কোশ্চেনটা দেখো আসছে পরের কোশ্চেনটা যখন হরাইজন্টাল মোশনে আমরা কোশ্চেন করব তখন আমাকে কিন্তু চারটি ইকুয়েশন সবসময় মনে রাখতে হবে কি কি যেগুলো হচ্ছে গতির সমীকরণগুলো একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সমীকরণটা তারপর একটা কি আসছে যে এক্স ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার আর একটা সমীকরণ কি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স আর একটা হচ্ছে যে এক্স টি মানে টি তম সময়ে কতটা দূরত্ব যাবে সেটা হয়ে যাচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান ঠিক আছে এই চারটে সমীকরণ আমাকে মনে রাখতে হবে এই চারটে সমীকরণ মনে রেখে আমাকে কাজে লাগাতে হবে তাহলে দেখো প্রথম সমীকরণ প্রথম কোশ্চেনটা কি বলছে 13 নম্বর যে ফাইন্ড দা টোটাল ডিসপ্লেসমেন্ট অফ এ বডি ইন 8 সেকেন্ড স্টার্টিং ফ্রম রেস্ট উইথ অ্যান এক্সেলারেশন 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এটা কোন কোন ইকুয়েশনটা এটা মানেটা একবার বলে দেন বলছে যে 8 সেকেন্ড সময়ে 8 সেকেন্ড সময়ে একটি বস্তু কতটা দূরত্ব অতিক্রম করবে যখন তার ত্বরণ হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বুঝতে পারলে তাহলে দূরত্বের ইকুয়েশন এখানে কি আছে 2 নম্বর ইকুয়েশনটা তাই তো এই ইকুয়েশনটা দূরত্ব x ইকুয়াল টু তাহলে x ইকুয়াল টু আমি যদি ফর্মুলায় বসাই তাহলে দেখো তো কত আসছে এখন কি বলেছে স্টার্টিং ফ্রম রেস্ট তার মানে কি বলতে চাইছে যে u ইকুয়াল টু 0 তাই তো তাহলে u ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই সম্পর্কে এটা 0 হয়ে যাচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে হাফ এ টি স্কয়ার তাহলে এখন যদি মানটা বসাই তাহলে হাফ ইনটু 20 ইনটু টি এর মান কত দিয়েছে 8 সেকেন্ড তার মানে 8 এর স্কয়ার হয়ে যাচ্ছে 64 তাহলে কেটে গেলে কত দাঁড়াচ্ছে দেখো তো 6 সেন্টিমিটার আসছে কি এসছে সবার
তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন সি স্যার আমরা এখানে x এর ফর্মুলাটা ধরব হ্যাঁ x এর ফর্মুলাটা ঠিক আছে তো তারপরের কোশ্চেনটাই দেখো তারপরের কোশ্চেনটা কিন্তু আবার তোমাকে কি বলেছে দেখো এখানে বলেছে আগেরটা ছিল দেখো 8 সেকেন্ড ছিল তার জন্য x এর ফর্মুলা ধরেছি পরেরটা দেখো 8 8 বলেছে 8 8 মানে কোনটা আমাকে ধরতে হবে 4 নম্বর ফর্মুলাটা 4টা হ্যাঁ 4টে তাহলে 4 নম্বরটা দেখো বলেই দিয়েছে যে এ পার্টিকেল কভারস 150 মিটার ইন 8 সেকেন্ড স্টার্টিং ফ্রম রেস্ট ইটস অ্যাক্সিলারেশন ইজ তার মানে কোন একটা বস্তু অষ্টমতম সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করে এবং স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল তাহলে তার ত্বরণ কি হবে তাহলে যদি এই ফর্মুলাটা ইউজ করো 4 নম্বর ফর্মুলা কি দিয়ে দিয়েছে দেখো মানটাই দিয়ে দিয়েছে x টি 150 তাই তো ইকুয়াল টু u ইকুয়াল টু 0 প্লাস a বাই 2 ইনটু 8 সেকেন্ড তার মানে 2 ইনটু 8 16 মাইনাস 1 তার মানে হচ্ছে 15 হয়ে যাচ্ছে 15 তাহলে এখান থেকে দেখো a ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 20 মিটার পার সেকেন্ড স্কয়ার তাই তো তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে অপশন বি এখানে একটু একটু কারেকশন করে নিও এটা মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এসছে সবার এরপরের কোশ্চেনটা দেখা যাক পরের কোশ্চেনটা কি বলছে যে বাই হোয়াট ভেলোসিটি এ বল বি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস সো দ্যাট ডিস্টেন্স কভার্ড ইন 5th সেকেন্ড ইজ টুয়াইস দ্যাট কভার্ড ইন 6th সেকেন্ড তার মানে এখন আমাকে বস্তুটাকে কোথায় ছুট কোন দিকে ছুটতে হচ্ছে উপরের দিকে ছুটছি তাই তো তাহলে এক্সেলারেশন ইকুয়াল টু কি হবে কি হবে আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে এই ফর্মুলা ইউজ করতে হবে কিন্তু এর জায়গায় আমাকে জি বসাতে হবে তাহলে দেখি ফর্মুলাটা বসাও তাহলে ধরে নাও যে ইনিশিয়াল যে স্পিড সেটা হচ্ছে ইউ ইনিশিয়াল স্পিড ইউ তাহলে কি আমি প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে কি লিখতে পারি যে ইউ মাইনাস জি বাই 2 ইনটু কি আছে 5 সেকেন্ড বলেছে 5 5 ইনটু 2 মানে হচ্ছে 10 মাইনাস 1 তাহলে হচ্ছে 9 2t মাইনাস 1 এর জায়গায় বসাচ্ছি এই ফর্মুলায় তাহলে ইকুয়াল টু 2 টাইমস অফ কি দাঁড়াচ্ছে u মাইনাস g বাই 2 ইনটু 6 ইনটু 2 মানে হচ্ছে 12 মাইনাস 1 মানে 11 তাই তো তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে u মাইনাস 9g বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2u মাইনাস 11g তাহলে এখান থেকে দেখো u ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে u ইকুয়াল টু দাঁড়াচ্ছে 11g মাইনাস 9g বাই 2 ইকুয়াল টু কত আসছে 13g বাই 2 এখন জি ইকুয়াল টু যদি 10 সেকেন্ড বসানো হয় 10 সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি বসানো হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে 130 বাই 2 তাহলে হয়ে যাচ্ছে 65 অপশন বি হচ্ছে রাইট অ্যানসার এসে সবার আবার বলুন এটা হ্যাঁ এই ক্ষেত্রে দেখো কি বলেছি যে এখানে কোশ্চেনটাই দিয়েছে দেখো পঞ্চম সেকেন্ডেও যতটা দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠম সেকেন্ড ষষ্ঠ সেকেন্ডেও যে দূরত্ব যাবে তার দ্বিগুণ তাই তো তাহলে আমি এখানে ফর্মুলা ব্যবহার করছি কি 4 নম্বর ফর্মুলা এক্স টি ফর্মুলা আর a ইকুয়াল টু কি বসাচ্ছি a ইকুয়াল টু আমি বসাচ্ছি মাইনাস জি a ইকুয়াল টু মাইনাস জি তাহলে এই ফর্মুলা কারণ উপর দিকে আমি ছুটছি তাহলে অভিকর্ষের বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে বোঝা গেছে ঠিক আছে সবার হ্যাঁ স্যার ওকে এবার দেখো পরের কোশ্চেনটা আসি পরের পরের যে টপিকটা রয়েছে টপিকটার নাম রয়েছে কি ফ্রি ফল ফ্রি ফল মানে অবাধে পতনশীল অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি হবে তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি যে u ইকুয়াল টু 0 তাই তো u ইকুয়াল টু 0 তাহলে এই ক্ষেত্রে আমার ফর্মুলাগুলো তখন কি দিয়ে ইউজ করতে পারবো আমি
যে প্রথম ফর্মুলাটা ভি ইকুয়াল টু কি দাঁড়াবে, ভি ইকুয়াল টু দাঁড়াবে অনলি জিটি। তারপরে ফর্মুলাটা এইচ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ জিটি স্কোয়ার। তারপরে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু জি এইচ। আর তারপরে নেক্সট চার নম্বর ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে যে এইচ টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে জি বাই টু ইন্টু টু টি মাইনাস ওয়ান, এটা হয়ে যাচ্ছে আমার ফর্মুলা। ওকে তাহলে এবার দেখো প্রথমটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে কি বলছে যে ইফ এ বডি ইজ থ্রোন আপ উইথ এ ভেলোসিটি অফ 15 মিটার পার সেকেন্ড দেন দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য বডি ইজ কত। তাহলে এইটাকে দেখো ফ্রি ফলের কোশ্চেন কিন্তু হচ্ছে না, তাহলে ফ্রি ফলের কোশ্চেন হচ্ছে না মানে কি, এটা উপর দিকে আমি ছুটছি, তাহলে ধরে নিচ্ছি ওই যে বস্তুটাকে ছোড়া হচ্ছে তাকে কোন স্পিডে ছোড়া হয়েছে, এখানে বলা আছে 15 মিটার পার সেকেন্ড, তাই তো এই স্পিডে ছোড়া হয়েছে। তাহলে এই যে হাইটটা অ্যাটেন্ড করছে সেটা ধরেছি এইচ, এইচ হাইট অ্যাটেন্ড করছে, তাহলে দেখো ফাইনাল লেগে ওর ভেলোসিটি কত হয়ে যাবে, জিরো। তাহলে কি আমি এখানে বসাতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার। এখন দেখো উপরের দিকে যেহেতু ছুটছি সেহেতু মাইনাস টু জি ইন্টু এইচ, অর্থাৎ এইচ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 15 স্কোয়ার বাই টু জি। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে যে কোন একটা বস্তুকে কি করা হচ্ছে যে 15 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছোড়া হচ্ছে, ঠিক আছে, এবং সে সর্বোচ্চ কতটা উচ্চতা আরোহণ করবে, এটাই হচ্ছে কোশ্চেনটা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওর বেগ কত হবে, বেগ হবে শূন্য, তাই তো। আর নিচে ওকে কত বেগে স্পিডে ছড়া হয়েছিল, 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে। এখন আমার আগের ফর্মুলা কি ছিল যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স, এই ফর্মুলা ছিল, তাই তো। এখন এ ইকুয়াল টু যেহেতু আমি অভিকর্ষের বিরুদ্ধে ছুটছি তাহলে এ ইকুয়াল টু মাইনাস জি বসাবো, তাহলে ই ইকুয়াল টু মাইনাস জি বসালে আমার কি দাঁড়াচ্ছে ভি, মানে অন্তিম বেগটা আমার কত হচ্ছে শূন্য। তাহলে শূন্য ইকুয়াল টু 15 স্কোয়ার মাইনাস টু জি এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 15 স্কোয়ার, এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 15 স্কোয়ার বাই টু জি। তাহলে 15 স্কোয়ার মানে কত, 225 বাই 20 ইকুয়াল টু বেরোচ্ছে 11.25, বুঝতে পারলে। তাহলে অপশন এ টা হচ্ছে রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেনটা দেখো ফ্রি ফলেরই কোশ্চেন রয়েছে। পরের কোশ্চেনটা কি বলছে যে বডি ফলস ফ্রম রেস্ট ইন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দ্য আর্থ, দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন দ্য 5th সেকেন্ড অফ ইটস মোশন ইজ, কি হবে। তাহলে আমার পঞ্চম সেকেন্ডে কতটা দূরত্ব আরোহণ করবে সেইটা আমাকে বলতে হবে। তাহলে আমার কোন ফর্মুলা ইউজ করবো, আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো, তাই তো। তাহলে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই, দিয়ে দেখি। তো দেখো এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 45 মিটার। হ্যাঁ তাহলে এইটা যদি জি ইকুয়াল টু যদি 10 বসাই 10 বাই 2 ইন্টু 5 সেকেন্ডে বলেছে, 5 মানে হচ্ছে 9, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 ইন্টু 9, তার মানে হচ্ছে 45, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো বললে এর পরের কোশ্চেনটা দেখো ক্যালকুলাস বেস কোশ্চেন। তো তোমাদের যে কোশ্চেন গুলো দেখো বাদ যাচ্ছে 20 থেকে 37, মানে এখানে তোমার 16টা কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো তোমরা ঘরে প্র্যাকটিস করবে, ঠিক আছে, যে আমাকে জানাবে যেগুলো 10 বাই 2 কি করে হলো, 10 বাই এই ফর্মুলা জি এর মান 10 বসিয়েছি আর বাই 2 আছে না, এই ফর্মুলা জি এর মান 10 বসাও, তাহলে দেখো 2t, t ইকুয়াল টু যদি 5 বসাই তাহলে 2t মানে হচ্ছে 10 মাইনাস 1 মানে 9, তাই জন্য 9 বসিয়েছি, দেখো 10 বাই 2 ইনটু 9, বুঝতে পারলে।
এরপরেরটা আছে দেখো ক্যালকুলাসের কোশ্চেন। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, দ্য অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল ইজ ইনক্রিজড লিনিয়ারলি উইথ টাইম টি এস বিটি। তার মানে আমার কোশ্চেনটাই দিয়ে দিয়েছে যে অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু বি ইনটু টি, এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে কি বলেছে, দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম দ্য অরিজিন উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি ভি নট অ্যান্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল ইন টাইম টি উইল বি, কি হবে। তাহলে দেখো এক্সেলারেশন যখন দেওয়া আছে তাহলে আমাকে ভেলোসিটি যদি বের করতে হয় তাহলে আমরা কি জানি, ভেলোসিটি ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ ডিটি, তাই তো। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বি টি স্কোয়ার বাই টু এটা প্লাস একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তাহলে দেখো যখন টি ইকুয়াল টু জিরো, যখন টি ইকুয়াল টু জিরো তখন ভি ইকুয়াল টু কি হচ্ছে, ভি ইকুয়াল টু হচ্ছে ভি নট উইচ ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভি নট প্লাস বি টি স্কোয়ার বাই টু, এটা দাঁড়াচ্ছে ভি এর মানটা। এখন আমাকে কি বল বের করতে বলেছে, বের করতে বলেছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটা করতে গেলে আর একটা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন ভি ডিটি, ইন্টিগ্রেশন ভি ডিটি, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ভি নট ইন্টু টি প্লাস বি টি কিউব বাই সিক্স, এটা প্লাস একটা কনস্ট্যান্ট সি প্রাইম। তাহলে দেখো ও স্টার্ট করেছে কোথা থেকে, অরিজিন থেকে, তার মানে টি ইকুয়াল টু জিরোতে এক্স ইকুয়াল টু অলসো জিরো, অর্থাৎ সি প্রাইম অলসো জিরো, তাই তো। তাহলে সি প্রাইম যদি জিরো হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভি নট ইন্টু টি প্লাস বি টি কিউব বাই সিক্স, বুঝতে পারলে। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। জাস্ট তোমাদের পার্টি পার্টি ইন্টিগ্রেশন স্যার একবার রিপিট করুন। দেখো ভি ইকুয়াল টু কি হচ্ছে, ইন্টিগ্রেশন এক্সেলারেশন ইনটু ডিটি, কারণ আমরা কি জানি ত্বরণ ইকুয়াল টু কি হয়, বেগ ইনটু বেগ বাই সময়, তাই তো। তাহলে আমি কি বলতে পারি যে বেগ ইকুয়াল টু ত্বরণ ইনটু সময়, তাই জন্যই দেখো ইন্টিগ্রেশন এ ইনটু ডিটি করেছে। এবার এ এর মান কত দিয়েছে, বিটি দেওয়া আছে, তাহলে বিটির ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায়, বি টি স্কোয়ার বাই টু, ওকে, প্লাস সি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে। এখন যখন টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু ভি নট দিয়েছে, সেই মানটা যখন বসাচ্ছি সি ইকুয়াল টু ভি নট পেয়ে যাচ্ছি, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি ভি ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস বি টি স্কোয়ার বাই টু, ওকে। আবার দেখো যখন দূর আমাকে ডিস্টেন্স জানতে চেয়েছে, তার মানে আবার একবার ইন্টিগ্রেশন করতে হচ্ছে, আবার একবার ইন্টিগ্রেশন করলে আমি মানটা পেয়ে যাচ্ছি ভি নট টি প্লাস বি টি কিউব বাই সিক্স, ওকে। এবার আসছি দেখো 38 এর কোশ্চেনটা, 38 এর কোশ্চেনটা দেখো এখানে কিন্তু ডিস্টেন্স দেওয়া আছে, তাই তো, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, এক্সেলারেশন বের করতে হবে। তাহলে কি করতে হবে, এখানে আমাকে ডেরিভেশন করতে হবে। তাহলে বলো তো এর অ্যানসারটা কি হবে, ডেরিভেশন তো তোমরা করেছো মোটামুটি, অপশন বি, অপশন বি, একদম একদম অপশন বি হচ্ছে অ্যানসার। তাহলে কিভাবে করব, যে এস ইকুয়াল টু হচ্ছে থ্রি টি কিউব প্লাস সেভেন টি স্কোয়ার প্লাস ফোরটিন টি প্লাস ফাইভ, তাই তো। তাহলে এখান থেকে আমি যদি ভি বের করি, ভি ইকুয়াল টু কি হয়, ডিএস বাই ডিটি, তাই তো। তাহলে এখান থেকে দেখো এখানে টি কিউব আছে, তাহলে কিউবের কি হয়ে যাচ্ছে নাইন টি স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার আছে, তার মানে ঘাতটা আগে বেরিয়ে গেছে, ফোরটিন টি প্লাস ফোরটিন, এটা দাঁড়াচ্ছে ভি। তাহলে এক্সেলারেশন এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ডিভি ডিটি, এক্সেলারেশন এ ইকুয়াল টু ডিভি ডিটি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে নাইন ইন্টু টু মানে হচ্ছে এইটিন টি প্লাস ফোরটিন প্লাস ফোরটিন। এখন যদি টি ইকুয়াল টু ওয়ান করছি, তাহলে টি ইকুয়াল টু ওয়ান করলে এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এইটিন প্লাস ফোরটিন ইকুয়াল টু হয়ে যাচ্ছে থার্টি টু, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এর পরেরটা একই প্রসেস, অপশন বি, অপশন বি একদম। তাহলে এটাও সেম একই প্রসেস, যে এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ নট প্লাস এ ওয়ান ইন্টু টি প্লাস এ টু ইন্টু টি স্কোয়ার, তাহলে ডিএক্স ডিটি কত দাঁড়াচ্ছে, ডিএক্স ডিটি ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে এ ওয়ান, কারণ এইটা দেখো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ কত হয় জিরো,
তাহলে v ইকুয়াল টু dx dt ইকুয়াল টু হচ্ছে a1 প্লাস 2 a2 ইনটু t ওকে আর অ্যাক্সেলারেশন a প্রাইম যদি নাম দিই অ্যাক্সেলারেশনটা ইকুয়াল টু হচ্ছে dv dt ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ইকুয়াল টু দাঁড়াচ্ছে এর ডেরিভেটিভ আবার করলে a1 টা 0 হয়ে যাচ্ছে তাহলে 0 প্লাস 2 t2 a2 তাহলে কোনটা হচ্ছে অপশন b হচ্ছে রাইট অ্যানসার ঠিক আছে এবার আসছে গ্রাফের কোশ্চেন কিরকম তোমাদের আসতে পারে সেই সব নিয়ে আলোচনা করব এবং এগুলো সলভ কি করে করবে তো দেখো এখানে একটা গ্রাফ দেয়া আছে এই গ্রাফে দিয়ে দিয়েছে এই দিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর টাইম গ্রাফ তার মানে কি এই দিকে হচ্ছে x আর এই দিকে দেওয়া আছে t ওকে তাহলে এই গ্রাফটার ক্ষেত্রে কি বলেছে যে ভেলোসিটি টাইম গ্রাফটা কোনটা হবে কিভাবে করতে পারো বলো কিভাবে করা যাবে dx dt টা দেখে দেখো এখান থেকে আমি কি দেখতে পারি যে এই যে স্লোপটা এটাকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি স্ট্রেট লাইন ধরতে পারি তাই তো এই হাফটা তাহলে এটা দেখো কি স্ট্রেট লাইন মানে কি আমি এই ইকুয়েশনটাকে লিখতে পারি যে x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k ইনটু t এই হাফটার জন্য আর সেকেন্ড হাফটার জন্য কি আমি করতে পারি যে এটা যদি x1 দিই তাহলে এটা যদি সেকেন্ড হাফে x2 দিই তাহলে x2 ইকুয়াল টু মাইনাস k ইনটু t এরকম টাইপের কারণ স্লোপটা তো একই রকম নিচে নামছে তাই তো তাহলে এখন যদি এর ক্ষেত্রে v1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে dx1 dt ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে k আর dx2 dt ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে মাইনাস k তার মানে কি হচ্ছে প্লাস কে থেকে মাইনাস কে তে যাচ্ছে তাই তো এবার দেখো পুরোটা কিন্তু সরল রেখা নেই মাঝে কিন্তু চেঞ্জ হচ্ছে তার মানে কে থেকে মাইনাস কে তে ভিটা ভ্যারি করবে k2 মাইনাস k তাহলে আমার অপশন কোনটা হতে পারে এই চারটি গ্রাফের মধ্যে কোনটা অ্যানসার হতে পারে অপশন এ এটাই তো কে আজ কে ধরতে পারি কে থেকে মাইনাস কে দিকে যাচ্ছে অপশন এটাকে ধরতে পারি কি বলো হ্যাঁ কি না শোনা যাচ্ছে যে আরেকবার বললাম দেখ এখানে আমার যে নতিটা এই নতিটা ধরে নিচ্ছি এটা কে প্রথম ইনিশিয়ালি তাই তো তাহলে এখানে দেখ নতিটা আমি কে টি ধরেছিলাম ঠিক আছে আর এই দিকের ক্ষেত্রে আমি কি খুব সরল রেখাটা করছিলাম নিচের দিকে নামছে তার মানে এর ক্ষেত্রে নতি কত ঋণাত্মক তাহলে আমি কি করতে পারি যে x2 ইকুয়াল টু মাইনাস k ইনটু t তাহলে এর ক্ষেত্রে ডেরিভেটিভ কত হচ্ছে k আর এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস k কিন্তু দেখ গ্রাফটা কি পুরোপুরি নতিটা এক রয়েছে পুরোপুরি দেখ সব জায়গায় নতি এক নেই নতিটা চেঞ্জ হতে হতে গেছে তাই তো তাহলে নতিটা চেঞ্জ হচ্ছে মানে কি বোঝাচ্ছে যে এই যে ভি এর মান এটা ভ্যারি করছে কে প্লাস কে থেকে মাইনাস কে এর মধ্যে তাই তো বুঝতে পারলি তাহলে এখানে এই যে ফিগার গুলো দেওয়া রয়েছে এখান থেকে প্লাস কে থেকে মাইনাস কে ভ্যারি কোনটা আছে একমাত্র অপশন এই আছে ঠিক আছে এবার আসছি দেখ 43 কোশ্চেনটা কি বলছে হুইচ অফ দা ফলোইং গ্রাফ রিপ্রেজেন্ট ইউনিফর্ম মোশন তাহলে এখানে কোনটা ইউনিফর্ম মোশনকে রিপ্রেজেন্ট করবে দেখ প্রথম গ্রাফটার ক্ষেত্রে কি আছে প্রথম গ্রাফটার ক্ষেত্রে নতিটা সেম তার মানে এটা কি হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট এর ক্ষেত্রে ভেলোসিটি কনস্ট্যান্ট তাই তো প্রথম গ্রাফটার ক্ষেত্রে এটা স্ট্রেট লাইন তার মানে s ইকুয়াল টু আমি কি লিখতে পারি সাম k ইনটু t তাই তো তাহলে ভেলোসিটি v ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ds বাই dt ইকুয়াল টু হচ্ছে k তাহলে কোনটা এইটাই তো ইউনিফর্ম মোশন হচ্ছে তাহলে অপশন এটাই হচ্ছে রাইট অ্যানসার আর পরের গুলো আমি যদি অপশন গুলো চেক করি তাহলে দেখ এর ক্ষেত্রে কি হচ্ছে নতিটা দেখ চেঞ্জ হতে হতে যাচ্ছে তাই তো নতিটা চেঞ্জ হতে হতে যাচ্ছে তার নতিটা চেঞ্জ হতে হতে দেখ কমে যাচ্ছে তার মানে কি এর ক্ষেত্রে ভেলোসিটিটা একবার বাড়ছে তারপর আবার কমে যাচ্ছে তার মানে পুরোপুরি এই ইউনিফর্ম মোশন আনি
তিন নম্বর কেসটার ক্ষেত্রে সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে দেখ সময়ের সাথে সাথে এসটা কিন্তু একই জায়গায় আছে, তার মানে কি বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে ও তো মোশনই নেই, তাই তো? আর পরের এর এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কি হচ্ছে যে বস্তুটার দেখ হঠাৎ সরলরেখায় উঠছে আবার নিচে নামছে, তার মানে নতিটা বাড়ছে নতিটা কমছে, ঠিক আছে? তার মানে কি একবার বেগ ধনাত্মক এইদিকে বেগ ঋণাত্মক, তার মানে বেগটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকে, তাহলে এটাও ইউনিফর্ম মোশন হওয়া সম্ভব না, বুঝা গেল? ঠিক আছে, এবার আসছি 44 এর কোশ্চেনটা। এখানে কি বলছে দেখো, যার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ টু পার্টিকেল এ এন্ড বি আর স্ট্রেট লাইন, ঠিক আছে, ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30° অ্যান্ড 60° উইথ টাইম অ্যাক্সিস, দ্য রেশিও অফ ভেলোসিটিস ভি এ অ্যান্ড ভি বি, কি হবে? তাহলে দেখ গ্রাফটা প্রথম যদি ড্র করি, এইদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স আর এইদিকে হচ্ছে টাইম টি, ঠিক আছে? তাহলে একটা বলেছে 30° অ্যাঙ্গেল করেছে, 30° অ্যাঙ্গেল করেছে, সেটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভি, আর একটা বলছে 60° অ্যাঙ্গেল করেছে, এটা ধরছে ভি বি। তাহলে আমরা কি বলতে পারি যে ভি এ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি ট্যান 30, লেখা যেতে পারে? কারণ এই যে গ্রাফটার, এই গ্রাফটার নতিটা, নতিটা কি রিপ্রেজেন্ট করছে? নতিটাই রিপ্রেজেন্ট করছে তো বেগকে, কারণ সরণ আর সময় লেখচিত্রের নতি তো বেগকে রিপ্রেজেন্ট করে, তাহলে এর নতিটা কি হবে? ট্যান 30°, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 1/√3। আর ভিবি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভিবি ইকুয়াল টু দাঁড়াচ্ছে ট্যান 60°, হুইচ ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? √3। তাহলে দুটো যদি রেশিও করি, ভি এ বাই ভিবি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1/√3/√3 ইকুয়াল টু 1/3, তাহলে 1:3, তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন ডি, বোঝা গেল? স্যার একবার দাঁড়ান লিখে নি এটা। হ্যাঁ লিখে নাও। এর পরের কোশ্চেনটাই তাহলে আসা যাক। কোশ্চেনটা কি বলেছে, দ্য গ্রাফ বিলো শোজ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ফর এ বডি। তাহলে দেখ এইদিকে কি বলেছে, এইদিকে দিয়েছে ভেলোসিটিকে, এদিকে দিয়েছে ভি, আর এইদিকে হচ্ছে টি, তাই তো? তাহলে এই গ্রাফটা থেকে আমাকে কি রিপ্রেজেন্ট করতে পারে যে এক্সেলারেশন টাইম গ্রাফটা কি হতে পারে? তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? এটা না, দেখ এখানে বসা, এখানে দেখ এই যে ভিটা কি হচ্ছে, ভি টাইমের সাথে কমছে প্রথমে, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি যে v1 ইকুয়াল টু মাইনাস কে ইনটু টি, লেখা যেতে পারে? আর সেকেন্ড কেসের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দেখ টাইমের সাথে বাড়ছে, তাহলে v2 ইকুয়াল টু আমি লিখতে পারি কে ইনটু টি প্লাস কে ইনটু টি, তাই তো? তাহলে এক্সেলারেশন a1 ইকুয়াল টু dv1 বাই dt ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? -k1। আর এক্সেলারেশন a2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? k দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে -k আর k, তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন দেখ বিটা, বোঝা গেল? যখনই এরকম গ্রাফ দেয়া থাকবে, ওই গ্রাফটাকে তোকে, সেটা অধিবৃত্ত সমীকরণ হোক বা সরলরেখার সমীকরণ হোক, সেই সমীকরণে প্রকাশ করার চেষ্টা করতে হবে, দিয়ে তারপর ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করলেই আমরা গ্রাফগুলো পেয়ে যাবো। হ্যাঁ, সিটা কেন হবে না? সিটার ক্ষেত্রে তুমি দেখো, সিটার ক্ষেত্রে কি হচ্ছে, একবার দেখো এক্সেলারেশন কম, তারপরে বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, তাহলে সিটা কি করে সম্ভব? তোমার এই যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফটার পুরো নতিটা তো সেম, এই নতিটা তো সেম, তাই তো? এতটা পর্যন্ত নেগেটিভ মাইনাস, নেগেটিভ নতি তো মাইনাস কে, তাহলে নতিটাই কি রিপ্রেজেন্ট করে? এক্সেলারেশনকে রিপ্রেজেন্ট করে তো ভেলোসিটি টাইম গ্রাফের, তার মানে এক্সেলারেশনটা কি আছে? মাইনাস কে আছে অতদূর পর্যন্ত, তারপরে কি হচ্ছে? প্লাস কে হচ্ছে, বুঝতে পারলে? বোঝা গেল? ঠিক আছে, এবার আছে তারপরে কোশ্চেন। এখানে বলছে দেখো, দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ মুভিং পার্টিকেল ইজ শোন ইন ফিগার, দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ নেগেটিভ এট দ্য পয়েন্ট, কোন পয়েন্টে ভেলোসিটি নেগেটিভ হবে, তার মানে কোন ক্ষেত্রে তোর স্লোপটা কম হবে, মানে নেগেটিভ হবে এই গ্রাফের, সেটাই আমাকে রিপ্রেজেন্ট দেখতে হবে। তাহলে দেখো,
স্লোপ গুলো একবার দেখো কোনটার ক্ষেত্রে নেগেটিভ হবে, এইটার ক্ষেত্রে স্লোপ পজিটিভ, এর ক্ষেত্রেও স্লোপ পজিটিভ, এর ক্ষেত্রে স্লোপটা হয়ে যাচ্ছে নেগেটিভ, তাই তো? আর এই এফ এর ক্ষেত্রেও স্লোপ পজিটিভ হচ্ছে, তাহলে কার ক্ষেত্রে স্লোপ নেগেটিভ হচ্ছে? ই এর ক্ষেত্রে। তাহলে অপশন কোনটা হচ্ছে? কোনটা হচ্ছে? অপশন সি, তাই তো? বোঝা গেল? তো অ্যাপ্রোচ আর সিভারেশন ভেলোসিটি নিয়ে কি কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বলছে যে এ বাস স্টার্ট ফ্রম রেস্ট উইথ অ্যান এক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এ ম্যান হু ইজ 48 মিটার বিহাইন্ড দ্য বাস স্টার্ট উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড, দেন দ্য মিনিমাম টাইম আফটার হুইচ দ্য ম্যান উইল ক্যাচ দ্য বাস। তাহলে কি হবে? তাহলে ধরে নে যে একটা লোক এখানে রয়েছে, একটা লোক এখানে রয়েছে, সে এই দিকে দৌড়াচ্ছে, একটা বাস আছে এখানে, সে বাসটাকে সে ধরতে হবে, বাসটাও কোন স্পিডে যাচ্ছে। তাহলে বাসটার ক্ষেত্রে কি আমি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু, সে দেখ বাসটা হচ্ছে রেস থেকে স্টার্ট করছে, তার মানে বাসের ক্ষেত্রে ইউ ইকুয়াল টু জিরো। তাহলে বাসের ক্ষেত্রে কি আমি লিখতে পারি হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, একই সময়ে করছে, আর এর ক্ষেত্রে কি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, তার মানে এর ক্ষেত্রে যে দূরত্বটা হচ্ছে সেটা আমি লিখতে পারি ভি ইন্টু টি, লেখা যায় তো? এখন এদের দুজনের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা কত আছে, গ্যাপটা আছে 48 মিটার, তাই তো? তাহলে আমাকে এই লোকটাকে যদি বাসটাকে ধরতে হয় তাহলে কি হচ্ছে লোকটাকে 48 মিটারটাকেও কভার করতে হবে এবং বাসটা যে ডিস্টেন্স যাবে সেই ডিস্টেন্সটাও কভার করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি যে ভিটি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 48 প্লাস হাফ এটি স্কোয়ার, লেখা যেতে পারে? হ্যাঁ কি না কিছু বল। তাহলে দেখ এখান থেকে আর একবার বলুন ওখানটা, দেখো কি বলেছে যে বাস স্টার্ট ফ্রম রেস্ট উইথ অ্যান এক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং রেস্ট থেকে স্টার্ট করছে, তার মানে কি বাসের ক্ষেত্রে আমার যে দূরত্বটা যাবে সেটাকে আমি লিখতে পারি s ইকুয়াল টু হাফ a t স্কয়ার, কারণ u টা তো 0, তাহলে u t টার্মটা থাকবে না। ওকে, এরপরে কি বলছে, দ্য ম্যান হু ইজ 48 মিটার বিহাইন্ড দ্য বাস, তার মানে 48 মিটার পেছনে রয়েছে বাসের, তাই তো? এবং সে ইউনিফর্ম ভেলোসিটিতে যাত্রা শুরু করলো, তাহলে ইউনিফর্ম ভেলোসিটিতে যখন যাত্রা শুরু করলো তাকে যে যতটা দূরত্ব যেতে হবে, বাসটাও তো যখন একই সময়ে যাত্রা শুরু করেছে, তাহলে বাসটা যতটা দূরত্ব যাবে প্লাস 48 মিটার সেটা ওই লোকটাকে কভার করতে হবে, তবেই সে বাসটাকে ধরতে পারবে। সেই জন্যই লিখেছি দেখো ভিটি ইকুয়াল টু 48 প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখন যদি আমি মানটা বসিয়ে দিই, দেখো ভি এর মান কত দিয়েছে 10, তাহলে 10 টি ইকুয়াল টু 48 প্লাস হাফ ইন্টু এর মান 1 দিয়েছে, তাহলে এ এটা টি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, কি পাচ্ছি, যদি বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দিই তাহলে দেখো টি স্কোয়ার আর এইটাকে এই ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে 10 টি প্লাস 96 ইকুয়াল টু 0, একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। এই যে দ্বিঘাত সমীকরণটা পেলাম এটাকে যদি সলভ করি কি হচ্ছে, টি স্কোয়ার মাইনাস 12 টি মাইনাস 8 টি প্লাস 96 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি করতে পারি যে টি মাইনাস 12 ইন্টু টি মাইনাস 8 ইকুয়াল টু 0, অর্থাৎ টি ইকুয়াল টু কি পাচ্ছি, একটা 8 একটা হচ্ছে 12, এত সেকেন্ড দুটো পাচ্ছি। তাহলে এখন আমাকে জানতে কি চেয়েছে, দেন দ্য মিনিমাম টাইম আফটার হুইচ দ্য ম্যান উইল ক্যাচ দ্য বাস, তাহলে মিনিমাম টাইম কি হবে 8 সেকেন্ড, তাই তো? 8 সেকেন্ড তো, তাহলে অপশন কি হচ্ছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এর পরের কোশ্চেন আসি তাহলে। এর পরের কোশ্চেন আসছে প্রাসের গতি থেকে, মোশন ইন টু ডাইমেনশন। তো প্রথমেই দেখো প্রাসের গতির যে কোশ্চেন দিয়েছে এখানে বলছে ইন এ প্রজেক্টাইল মোশন দ্য ভেলোসিটি এট ম্যাক্সিমাম হাইট কি হবে,
তাহলে আমরা কি জানি যে কোন একটা প্লাসের ক্ষেত্রে যখন ম্যাক্সিমাম হাইটে যায় ম্যাক্সিমাম হাইটে তখন ওর কি হয় ভার্টিক্যাল ভেলোসিটি কি হয় জিরো ভার্টিক্যাল ভেলোসিটি জিরো আর শুধুমাত্র কি থাকে ওর হরাইজন্টাল ভেলোসিটিতেই থাকে তাই তো ভার্টিক্যাল ভেলোসিটি হয়ে যায় জিরো আর হরাইজন্টাল ভেলোসিটি কত হয় সেটা ইকুয়াল টু হয় ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয় তাহলে ইউ ইনটু কস থিটা মানে ইনিশিয়াল ভেলোসিটি এটা যদি ইউ অ্যাঙ্গেলটা যদি থিটা হতো তাই তো তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন বি ঠিক আছে স্যার একবার দাঁড়ান এটা একটু করে নি ওকে হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে পরের কোশ্চেনটা দেখো কি বলছে যে এ বডি ইজ থ্রোন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি তার মানে থিটা ইকুয়াল টু কত দিয়েছে প্লাসের ক্ষেত্রে 30 ডিগ্রি দিয়েছে ওকে এবার কি বলেছেন যে দা হরাইজন্টাল উইথ দা হরাইজন্টাল উইথ দা ভেলোসিটি মানে ভিউটাও দিয়ে দিয়েছে কত 30 মিটার পার সেকেন্ড এটা দিয়ে দিয়েছে বলছে আফটার 1 সেকেন্ড ইটস ভেলোসিটি উইল বি কি হবে অপশন এটা অপশন এ তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে যে আমরা ux ইকুয়াল টু কি জানি ux ইকুয়াল টু জানি u cos থিটা এটা হয় ux x এর কম্পোনেন্ট তাহলে এটা মান আমার কি হয়ে যাচ্ছে যে 30 ইনটু cos 30 cos 30 এর মান কত হয় হাফ তাই তো সরি cos 30 মান হয় √3/2 তাহলে √3/2 যদি বসাই √3/2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো 15√3 তাই তো 15 root 3 বের হলো আর u y টা কত দাঁড়াচ্ছে u y টা হচ্ছে u sin theta তাহলে এটা হয়ে যাচ্ছে 30 into half 30 into half equal to হয়ে যাচ্ছে 15 ওকে তাহলে দেখো এবার কি বলেছে আফটার 1 সেকেন্ড আফটার 1 সেকেন্ড মানে উপর দিকে ছড়া হচ্ছে তাহলে উপর দিকে ছড়া হলে u equal to কি দাঁড়াচ্ছে আফটার 1 সেকেন্ডে যে u y minus g into t এবং t ইকুয়াল টু যদি 1 সেকেন্ড দেয় তাহলে হচ্ছে 15 মাইনাস 10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 5 তাহলে এটা হয়ে যাচ্ছে 5 তাহলে এখন u ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে এটা u y প্রাইম দিচ্ছি তাহলে u ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে u ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ওভার অফ u x স্কয়ার প্লাস u y প্রাইম স্কয়ার তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 15 রুট 3 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার তাহলে ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো 225 ইনটু 3 মানে হচ্ছে 675 প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে রুট 700 ইকুয়াল টু হচ্ছে 10 রুট 7 ঠিক আছে তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন এটাই হচ্ছে রাইট অ্যান্সার এর পরেরটা বলো তো নিজেরা কি অ্যানসার হবে এর পরের কোশ্চেনটা বলো তো কি বলছে ইফ টু বডিজ আর প্রজেক্টেড এট 30 ডিগ্রি এন্ড 60 ডিগ্রি রেসপেক্টিভলি উইথ সেম স্পিড দেন দা কি হবে কোনটা অপশন হবে দা রেঞ্জেস আর সেম the heights are same and their time of flights are same and all of this কোনটা হবে স্যার অপশন এ অপশন এ একদম কারণ কি আমরা জানি যে কোন একটা প্রজেক্টাইল কে যদি থিটা এবং 90 মাইনাস থিটা কোণে ছোড়া হয় তাহলে তাদের ক্ষেত্রে রেঞ্জ কি হয় সেম হয় তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যানসার হ্যাঁ স্যার এবার আসছে 58 এরটা কি বলছে যে পার্টিকেল কভার্স 50 মিটার ডিসটেন্স হোয়েন প্রজেক্টেড উইথ অ্যান ইনিশিয়াল স্পিড অন দ্য সেম সার্ফেস ইট উইল কভার এ ডিসটেন্স হোয়েন প্রজেক্টেড উইথ ডবল দ্য ইনিশিয়াল স্পিড তাহলে দেখো আমরা কি জানি যে রেঞ্জের ফর্মুলা কি জানা আছে যে আর ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা তাই তো তাহলে প্রথম যে রেঞ্জটা হচ্ছে যখন একটা ইনিশিয়াল স্পিড ইউ তে ছড়া হচ্ছে তখন যদি আর হয় তাহলে যখন এইভাবে যদি 2 ইউ করি তাহলে কত হয়ে যাচ্ছে 4 আর হবে তাই তো ইউটা যদি বাড়িয়ে দিই কারণ ইউ এর সাথে কিভাবে প্রপোর্শনাল আর প্রপোর্শনাল টু ইউ স্কয়ার এখন ইউ যদি দ্বিগুণ করছি তাহলে কত হয়ে যাচ্ছে 8টা 4 গুণ হয়ে যাবে
তাহলে আগে কত ছিল 50 তাহলে 50 ইনটু 4 কত হয়ে যাচ্ছে 200 বুঝা গেছে বুঝতে পেরেছো তো এর পরের কোশ্চেনটা দেখি পরের কোশ্চেনটা কি বলছে দেখো দ্য স্পিড অফ এ প্রজেক্টাইল অ্যাট হাইয়েস্ট পয়েন্ট বিকামস 1 বাই রুট 2 টাইমস অফ ইটস ইনিশিয়াল স্পিড দ্য হরাইজন্টাল রেজ অফ দ্য প্রজেক্টাইল উইল বি তাহলে দেখো এর প্রথমের কোশ্চেনটাই করলাম দেখো প্রজেক্টাইলের যে ম্যাক্সিমাম হাইটে ওর স্পিড কি হয় ম্যাক্সিমাম হাইটে ওর স্পিড হয় ইউ কস থিটা তাই তো শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট তাহলে এইটা হয়ে যাচ্ছে যে ওর ইনিশিয়াল স্পিড যদি ইউ হয় ইউ অফ রুট টু টাইমস তার মানে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে কস থিটা ইকুয়াল টু 1 বাই রুট টু তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি তাই তো তাহলে থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল টু কি জানি আর ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি এখন যদি মান বসিয়ে দিই তাহলে দেখো সাইন 90 ডিগ্রি সাইন 90 মানে 1 তাই তো তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার বাই জি ঠিক আছে তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন এটা এর পরের কোশ্চেনটা আসা যাক এর পরের কোশ্চেনটা দেখো কি বলছে এরকম কোশ্চেনও আসে অনেক সময় এরকমই একটা কোশ্চেন মানে সম্ভবত জয়েন্ট টেস্ট ছিল ওকে তো এখানে বলে দিয়েছে দেখো যে প্রজেক্টাইল ইজ প্রজেক্টেড উইথ ইনিশিয়াল ভেলোসিটি 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ মিটার পার সেকেন্ড ইফ জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন দা হরাইজন্টাল রেঞ্জ ইজ হরাইজন্টাল রেঞ্জটা আমাকে বের করতে হবে তাহলে হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি এটা আমরা জানি জানা আছে তাই তো তাহলে এই ফর্মুলাটাই আমার কাজে লাগবে এই অংশটাই আমার কাজে লাগবে ঠিক আছে তাহলে দেখো আমার কি দিয়ে দিয়েছে যে ইউ ভেক্টর ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ তাই তো তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে আমার ইউ এক্সটা হচ্ছে 6 আর ইউ ওয়াইটা হচ্ছে 8 বলা যেতে পারে মানে এর এক্স কম্পোনেন্ট হচ্ছে 6 আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 8 তাই তো তাহলে ইউ এর মানটা কি হচ্ছে মড ইউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে রুট ওভার 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 64 ইকুয়াল টু হচ্ছে রুট 100 হুইচ ইজ ইকুয়াল টু 10 তার মানে ইউ এর মানটা কি পাচ্ছে 10 এখন দেখো আর কি জানি যে ইউ এক্স ইকুয়াল টু আমরা কি লিখি যে ইউ কস থিটা আর ইউ ওয়াই ইকুয়াল টু কি লিখি ইউ সাইন থিটা তাই তো তাহলে এখন দেখো এই ইউ ওয়াই বাই ইউ এক্স যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে যে ট্যান থিটা তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হচ্ছে যে 8 বাই 6 ইকুয়াল টু 4/3 তাই তো তাহলে ট্যান থিটা যদি 4/3 হয় তাহলে থিটার মান কত হবে জানা আছে কাউরি ডিগ্রি থিটার মান হয় 53.1 ডিগ্রি তাহলে সাইন থিটা ইকুয়াল টু হয়ে যায় সাইন থিটা ইকুয়াল টু হয়ে যায় 4/5 আর কস থিটা ইকুয়াল টু হয়ে যায় 3/5 কস থিটা ইকুয়াল টু হয়ে যায় 3/5 ঠিক আছে তাহলে এই মানগুলো যদি আমি এখানে সমীকরণে বসাও এই আর ইকুয়াল টু ইউ 2 সাইন থিটা জি এই সমীকরণে যদি বসাই তাহলে দেখো ইকুয়াল টু কি পাচ্ছি যে ইউ স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার ইনটু সাইন 2 থিটাকে ভেঙে নিতে পারি 2 ইনটু সাইন থিটা মানে হচ্ছে 4/5 ইনটু 3/5 কস থিটা বাই জি জি এর মান 10 তাহলে দেখো কি পাচ্ছি দেখো 10 একটা কেটে যাচ্ছে তাহলে ইকুয়াল টু এখানে আর একটা 10 কেটে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে কত যে 48/5 তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9.6 এ তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার বুঝতে পারছো স্যার ওইখানটা একটু বলুন ওই যেটা 10 ইনটু ওটা করলেন ওখানটা সাইন থিটার মানটা কি বললেন ওখানটা দেখো সাইন 2 থিটার ফর্মুলা আমরা কি জানি যে সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন থিটা কস থিটা তাই তো
তাহলে এখন 2 বসালাম এখন sin θ ইকুয়াল টু আমি ফর্মুলা কত পেয়েছি দেখো তো sin θ ইকুয়াল টু পেয়েছি 4 এর 5 আর cos θ ইকুয়াল টু পেয়েছি 3 এর 5 ওই মানগুলো বসিয়ে দিয়েছি আচ্ছা স্যার ঠিক আছে হ্যাঁ স্যার এবার আসছে থিটা ওমেগা মানে সার্কুলার মোশনের সামস নিয়ে সার্কুলার মোশনের ক্ষেত্রে দেখো কি বলছে যে পার্টিকেল ইজ মুভিং অ্যালং এ সার্কুলার পাথ উইথ ইউনিফর্ম স্পিড থ্রু হোয়াট অ্যাঙ্গেল ডাজ ইট অ্যাঙ্গুলার স্পিড ভেলোসিটি চেঞ্জ হোয়েন ইটস কমপ্লিট হাফ অফ দ্য সার্কুলার পাথ কি হবে বলছে একটা বস্তু যে বৃত্তীয় সুষম গতিতে বৃত্তীয় পথে আবর্তন করছে ঠিক আছে তাহলে তার ক্ষেত্রে কোণটা কত হবে কোণটা কত হবে যখন হাফ অফ দ্য সার্কুলার পাথ যাবে স্যার 180 ডিগ্রি হুম 180 ডিগ্রি তারপর একটা দেখো তারপর একটা কি বলছে দেখো এখানে বলে দিয়েছে দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে দিয়েছে সেটাকে রেডিয়ান পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে কিসে দেওয়া আছে আরপিএম এ দেওয়া আছে তাই তো তাহলে ওমেগা ইকুয়াল টু দেওয়া আছে 300 আরপিএম এত দেওয়া আছে তাহলে এটাকে কি আমি ট্রান্সফার করতে পারি যে আরপিএম মানে কি রেভলিউশন পার মিনিট তাই তো তাহলে এখন এটাকে যদি আমি প্রতি সেকেন্ডে কতবার ঘুরছে সেটা আমি যদি দেখি এক মিনিটে 300 বার ঘুরছে তাহলে প্রতি সেকেন্ডে কতবার হয়ে যাচ্ছে 300/60 তাই তো তাহলে ইকুয়াল টু হচ্ছে 5 আরপিএস তাহলে এটাই আমি কিসের মান পেয়ে যাচ্ছি এটাই আমি কম্পাঙ্কের মান পেয়ে যাচ্ছি তাহলে কম্পাঙ্ক আর ওমেগার মধ্যে সম্পর্ক কি 2π × 5 এটাই হয়ে যাচ্ছে মানটা তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 10π রেডিয়ান পার সেকেন্ড তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন সি ঠিক আছে এর পরের কোশ্চেনটা দেখা হোক তাহলে এবার রেন রেন রিভার বট প্রবলেম ঠিক আছে এখানে বলছে যে এ রিভার ইজ ফ্লোয়িং ফ্রম ইস্ট টু ওয়েস্ট এট এ স্পিড অফ 5 মিটার পার মিনিট এ ম্যান অন সাউথ ব্যাঙ্ক অফ রিভার ক্যাপেবল অফ সুইমিং 10 মিটার পার মিনিট ইন স্টিল ওয়াটার ওয়ান্টস টু সুইম অ্যাক্রস দ্য রিভার ইন দ্য শর্টেস্ট টাইম হি শুড সুইম কোন দিকে সে সুইম করবে মানে সাঁতার কাটবে ডিউ টু নর্থ ইস্ট ডিউ টু নর্থ ইস্ট উইথ ডবল অফ দ্য স্পিড অফ রিভার অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ কোনটা হবে স্যার বিয়েরটা বিয়েরটা হবে কি দেখো ছবিটা প্রথমে একটু এঁকে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে বোঝা ওকে তো ধরে নিচ্ছি এটা কি বলছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে তাহলে ইস্ট থেকে ওয়েস্টের দিকে মানে হচ্ছে এই দিকে যাচ্ছে তাই তো এই দিকে যাচ্ছে কত স্পিডে 5 মিটার পার মিনিটে যাচ্ছে 5 মিটার পার মিনিটে যাচ্ছে এখন একজন ব্যক্তি সে সাউথ ব্যাংকে আছে রিভারে তার মানে এখানে আছে সাউথ ব্যাংকে আছে সে 10 মিটার পার মিনিট স্পিডে সে সাঁতার কাটতে পারে তাহলে সে মিনিমাম শর্টেস্ট টাইমে যেতে হলে তাকে কোথায় যেতে হবে কোন দিকে যেতে হবে শর্টেস্ট টাইম কখন হবে যখন সে অ্যাক্রসে যাবে মানে একদম সোজা যাবে তাই তো যখন সে সোজা যাবে তখনই তো শর্টেস্ট হবে হ্যাঁ কি না হ্যাঁ স্যার হুম তাহলে সে যদি সোজা যায় এখন তবেই তো সে পৌঁছাবে কোনখানে সে সোজা যদি ট্রাভেল করে পৌঁছাবে সে এখানে কিন্তু তাকে ট্রাভেল কোন দিকে করতে হবে নর্থের দিকে তাই তো তাহলে অপশন কোনটা হবে অপশন এটাই হবে অ্যানসার
ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি, আর তোমাদের কোশ্চেন গুলো আমি পাঠিয়ে দিচ্ছি, সেই কোশ্চেন গুলো সলভ করো, বাকিগুলো যেগুলো না পারবে আমাকে জানাও।